অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ নববর্ষের প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকে প্রোগ্রাম শুরু করছি। দেখুন, এই 1428 বঙ্গাব্দে এই 8টি রাশির গাঢ় বিবাহের সম্ভাবনা অর্থাৎ গাঢ় বিবাহের যোগ নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। দেখুন, অনেকেই বহু দিন ধরে চেষ্টা করছে ছেলে অথবা মেয়ে, পাত্র পাত্রী প্রত্যেকেরই কিন্তু বিয়ের ব্যাপারটাতে কারো কারো ক্ষেত্রে প্রচণ্ড বিলম্ব কিন্তু হচ্ছে। আজকালকার দিনে শুধু মেয়েদের যে বিলম্ব হচ্ছে তা না, দেখবেন ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের ক্ষেত্রে বহু লেন্দি কিন্তু হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, যথেষ্ট এজ হয়ে যাচ্ছে, কিন্তু নিজের মন মতো পাত্রী কিন্তু পাচ্ছে না। ঠিক উল্টোটা মেয়েদের ক্ষেত্রে সঠিক পাত্র পাচ্ছে না। এই জায়গাটাতে যে প্রবলেম ক্রিয়েট করছে সম্পূর্ণরূপে আপনার বাই বার্থ চার্ট অর্থাৎ আপনার সপ্তম ভাব, আপনার দ্বিতীয় ভাব, আপনার একাদশ ভাব, আপনার লগ্ন ভাব, এই ভাবগুলো উপর কোন গ্রহ অবস্থান করছে, কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, বা কোনো পাপগ্রহে অবস্থান করছে না তো, বা আপনার কোন দশা বা অন্তর্দশা চলছে, এবং আপনার বিবাহ কারক গ্রহ আপনার ক্ষেত্রে কোন ভাবে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, এই জায়গাগুলো দেখা দরকার। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, বিশেষ করে যাদের বিয়ের ব্যাপারটা বিশেষভাবে বিলম্ব হচ্ছে, একের পর এক দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ের যোগাযোগ হয়েও মাঝপথে বিয়ে কেটে যাচ্ছে, এমনও হচ্ছে আশীর্বাদের পরেও কিন্তু বিয়ে কেটে যাচ্ছে, বা দীর্ঘদিনের রিলেশান প্রেম বিবাহের ক্ষেত্রে বলছি ব্রেকআপ হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে আপনাকে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করতে হবে। দেখুন, বিয়েটা একটা বিশাল বড় ব্যাপার। দেখুন, ফট করে আপনি একটা বিয়ে করলেন, সে জায়গাটা জটক বিচার করা দরকার, গুণ মিলনের দরকার আছে, এবং আপনার বিবাহে কোন গ্রহটা বিলম্ব করছে সেটা দেখা দরকার, এবং বিবাহের ক্ষেত্রে আপনার কোন বছর বিবাহের যোগ আছে, যে সময় যোগাযোগ করলে বিবাহটা চট করে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যেটা বাধা বিঘ্ন হচ্ছে তার সঠিক প্রতিকার এবং প্রতিবিধান করা উচিত। বিশেষ কিছু ক্রিয়া আছে যে ক্রিয়ার মাধ্যমে যাদের বিয়েতে বাধা সৃষ্টি হচ্ছে, ছেলে অথবা মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু কাটানো সম্ভব। এবং বিয়ের ক্ষেত্রে কী হচ্ছে জানেন, বিয়ের ক্ষেত্রে বিয়ের আফটার ম্যারেজ ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু কাটানো সম্ভব, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যদি না আপনার কোর্টের দরজায় না গিয়ে, ধরুন আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে, সেই সময় আপনারা সঠিকভাবে জ্যোতিষ পত্রিকার প্রতিবিধান করুন। আমি বারবার একটা কথা বলেছি যে মেয়েদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহ বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি, এবং ছেলেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্র, এবং আফটার ম্যারেজ অর্থাৎ বৈবাহিক জীবনকে নিয়ে যাওয়ার জন্য যে গ্রহটি হচ্ছে সেটা হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্র। তো আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট, আমি বারবার বলেছি
বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যেভাবে ও দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো পবিত্র করে। তো এই 1428 বঙ্গাব্দে বেশ কটি রাশির বিবাহের সম্ভাবনা। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে আটটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই এই 1428 বঙ্গাব্দে অর্থাৎ এই এক বছরের মধ্যে কিন্তু আপনাদের, যদি আপনাদের রাশিচক্র পারমিট করে, শুভ গ্রহের দশা চলে, অন্তর্দশা চলে, প্রথম দশা চলে, বা কোনো সপ্তম পুঁথি যদি পীড়িত না হয় বা কোনো পাপগ্রহের দ্বারা দৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ যারা বিবাহের ব্যাপার নিয়ে এগিয়ে যেতে চাইছেন তারা বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন, নিশ্চিত রূপে বিবাহ কিন্তু হতে চলেছে, অর্থাৎ গাঢ় বিবাহের যোগ সম্ভাবনা কিন্তু আসতে চলেছে মিথুন রাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহের ব্যাপারটাতে কিন্তু বিশেষভাবে সম্ভাবনা কিন্তু আসছে, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে গাঢ় বিবাহের সম্ভাবনা এই 1428 বঙ্গাব্দে শুভ নববর্ষে সাত পাকে বাধায় পড়তে চলেছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন এই জায়গাটা দেখতে হবে আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা। অনেকে লিখছেন যে স্যার আমার হচ্ছে না, দেখুন আপনার কোন জায়গাতে প্রবলেম সেই জায়গাটাতে আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করান। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে আপনার মেষ রাশি। আপনার ভাগ্যভাবে সাপোর্ট কিন্তু আপনি পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনার কিন্তু বিয়ের ব্যাপারটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু প্রশমিত করবে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা এই 1400 নতুন বছর বঙ্গাব্দে কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিয়ের ব্যাপারটাতে যথেষ্ট শুভ যোগ কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ গাঢ় বিবাহের সম্ভাবনা, গাঢ় বিবাহের যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। বিয়ের ব্যাপারটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের কানেকশান কিন্তু দিতে চলেছে বৃশ্চিক রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির উপর এই বৃহস্পতির দৃষ্টি বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের প্রশমিত করবে, অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা, আপনি যদি তুলা রাশির মানুষ হন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আপনারাও কিন্তু সাত পাকে বাধায় পড়তে চলেছেন, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই 1428 বঙ্গাব্দে নতুন বছর শুভ বিবাহ, গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এর পরের যে রাশির কথা বলবো সেটা কিছুটা হলো মোটামুটি এই 1428-এর ঠিক 4-5 মাস পরেও একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু আসছে মকর রাশি। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ঠিক 5 মাস পর, অর্থাৎ 1428-এর মাঝামাঝি সময় থেকে কিন্তু বেশ কটা মাস মকর রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। এই সময় আপনার বিয়ের ব্যাপারটাতে এগিয়ে চলুন, বিয়ের ব্যাপারটা আপনাদের এই সময় কিন্তু প্রশমিত করতে চলেছে, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে সবশেষ যে রাশির কথা বলবো 1428 বঙ্গাব্দে ভাগ্যশালী, সৌভাগ্যশালী রাশি ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে আপনাদের এই বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের ব্যাপারটা কিন্তু এ সময় কিন্তু প্রশমিত করবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা বিয়ের ব্যাপারটাতে প্রচেষ্টা করছিলেন
অর্থাৎ বিয়ের ব্যাপারে যোগাযোগ করছিলেন, বিয়ের ব্যাপারে বাধা বিঘ্ন বারবার আসছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ধনু রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে এই নববর্ষ 1428 বঙ্গাব্দে। সাত পাকে বাধায় পড়তে চলেছে এই আটটি রাশি, তার বলে এই নয় যে এই বারো চারটি রাশি হবে না, চারটি রাশিরও কিন্তু বিয়ে হবে, কিন্তু যেগুলো গাঢ় সম্ভাবনা তাদেরই কিন্তু আমি এই রাশিফলটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এর সাথে সাথে যাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না, এখানে কিন্তু প্রেম বিবাহ, লাভ ম্যারেজের অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুটোই কিন্তু সম্ভব। লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ যাদের একটুকু গাছের পাতা নড়ছে না, তারা অবশ্যই নিজস্ব জন্মছকটা বাই বার্থ চার্ট অ্যানালাইসিস করান, কোন জায়গাতে সমস্যা আছে সেটার প্রতিকার প্রতিবিধান করান, নিশ্চিত রূপে আপনারা শুভ ফল পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। নমস্কার।